নির্বাচনী প্রচারের প্রায় শেষ পর্বে বাঁকুড়ায় এলেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী ডাক্তার সুভাষ সরকারের সমর্থনে এক রোড শোতে অংশ নিতে বুধবার বিকেলে জেলা শহরে পৌঁছন তিনি। পরে লালবাজার থেকে হুটখোলা গাড়িতে চেপে প্রার্থী ডাক্তার সুভাষ সরকারকে সঙ্গে নিয়ে শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত মাচানতলার উদ্দেশ্যে রওনা হন তিনি। অমিত শাহের উপস্থিতিতে এদিনের এই নির্বাচনী রোড শোতে অগণিত বিজেপি কর্মী সমর্থক অংশ নেন। এদিনের এই কর্মসূচি ঘিরে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। সাধারণ পুলিশ কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরাও। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।